বিশেষ প্রতিবেদন মার্কিং দৈনিক লিখেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার নীতিগুলোর মাধ্যমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে দিনকে দিন বেশি একঘরে করছেন নিউ টাইমস লিখেছে শান্তির সময়েই ইসরায়েলের নীতিমালা উন্মাদনাময় কিন্তু যুদ্ধের সময় সেসব পরিপূর্ণ উন্মাদনায় ভরপুর হয়ে ওঠে ইসরায়েল প্রতিদিনই বন্ধু হারাচ্ছে কারণ কোন দেশই এই সব নীতির সহযোগী বা সহযোগিতাকারী হতে চায় না বিশিষ্ট মার্কিন সাংবাদিক ও বিশ্লেষক টমাস ফ্রেডম্যান কিছুকাল আগে একটি প্রবন্ধে উল্লেখ করেছেন যে ইসরায়েলের নীতিমালাগুলো ধ্বংসাত্মক তার ওই প্রবন্ধের নাম যে ইসরায়েলকে আমি চিনতাম তা ধ্বংস হয়ে গেছে দল ও দলের যে জোট নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল সে বিষয়ে ফেডম্যান লিখেছেন এই জোটের চরমপন্থী হওয়ার বিষয়ে আমি যখন কঠোর হুঁশিয়ারি দিয়েছিলাম তখন অনেকেই আমার বিরোধিতা করেছিলেন এখন ঘটনা প্রবাহ দেখিয়ে দিয়েছে যে তারা ভুল করেছিলেন এবং বর্তমান পরিস্থিতি এমন এমনকি অতীতের চেয়েও অনেক শোচনীয় হয়েছে ইসরায়েল এখন বিপদের মধ্যে রয়েছে এই মার্কিন বিশ্লেষক স্বীকার করেছেন যে ইসরায়েল এখন ইরানের মুখোমুখি হয়েছে যে ইরান একটি আঞ্চলিক শক্তি ইরানের মোকাবেলায় ইসরায়েলের নেই কূটনৈতিক জবাবের বিকল্প ও নেই সামরিক বিকল্প ফ্রেডবেনের মতে ইসরায়েল গাজা লেবানন ও পশ্চিম তীরেও যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি তিনি এ প্রসঙ্গে লিখেছিলেন হিজবুল্লার এমন সব নিখুঁত ক্ষেপণাস্ত্র রয়েছে যে সেগুলো ইসরায়েলের এক বিশাল অঞ্চলের অবকাঠামোগুলো ধ্বংস করে দিতে পারে ইসরায়েলের বিমানবন্দরগুলো ও নৌবন্দরগুলো থেকে শুরু করে সামরিক ঘাঁটিগুলো ও বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস হবে ফ্রেডম্যানের মতে ইসরায়েলকে নেতৃত্ব দিচ্ছে এমন সব ব্যক্তিরা যারা কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সচেষ্ট এবং তারা চায় যে যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে যাতে বিচার ও কারাবাসের শিকার না হয় ফ্রেডম্যানের বিশ্বাস নেতানিয়াহু নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে যাতে চরম ডানপন্থী ইহুদিবাদীদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করা যায় এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক সম্প্রতি বলেছেন নেতানিয়াহু যদি ক্ষমতা না ছাড়ে তাহলে তেলাবিব শিগগিরই নিজেকে এমন অবস্থায় দেখতে পাবে যে একদিকে গাজায় যুদ্ধ চলছে তার উত্তরে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে এবং পশ্চিম তীরেও সে তৃতীয় ইত্তিফাদার মুখোমুখি বারাক আরও বলেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ও ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলে আঘাত হানছে এবং ইরানও ইসরায়েলের মোকাবেলায় অত্যন্ত কঠোর অবস্থান বজায় রেখেছে টমাস ফ্রেডম্যান আরও লিখেছেন এই সব সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়ায় এক ব্যাপক যুদ্ধের দিকে টেনে নিচ্ছে পাশ্চাত্যের আরও অনেক বিশ্লেষকের মতো এই বিশ্লেষকও মার্কিন সরকারের পরামর্শ দিয়েছেন নেতানিয়াহুর ওপর চাপ দিতে যাতে ইহুদিবাদী বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নেয় এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে বর্তমান পরিস্থিতির অন্য অনেক সমালোচকের মতো তিনিও নেতানিয়াহুর পদত্যাগ ও অধিকৃত তথা ইসরায়েলের নির্বাচনী অনুষ্ঠানের দাবি জানাচ্ছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গান্তোস প্রকাশ্যে নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং মেয়াদ পূর্ব নির্বাচনের দাবি জানাচ্ছেন আর এদিকে এই মন্ত্রিসভার চরমপন্থী সদস্যরা আরো বেশি ক্ষমতা অর্জনের চেষ্টা করছেন